আমরা 700 সাল থেকে লালের পতাকার তলে আছি, আর লাল পতাকায় যতদিন থাকবে আমরা ততদিন আছি, এবং বেঁচে থাকা পর্যন্ত লাল পতাকায় করব আমরা। এটা হারি জিতি তাতে কোনো লাজ নাই। এই যে সময়কালে যে বামপন্থীরা এবং কংগ্রেস এবং আইএসএফ যে যুক্ত ফ্রন্ট তৈরি করেছে, সংযুক্ত মোর্চা, সেক্ষেত্রে আপনার মতামত কি? সেক্ষেত্রে মোর্চা, এই মোর্চাকে ভোট দিতে হবে, জোটকে ভোট দিতে হবে। আচ্ছা, একদম সর্বস্তরের মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি তো? তৈরি তো, হ্যাঁ। আচ্ছা, তৃণমূল লোকই তো বর্তমানে জোটকে ভোট দেওয়ার জন্য তৈরি? বর্তমান জামানায় যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, তাতে মানুষকে বাঁচার জন্য জোটকে ভোট দিতে হবে। বিজেপিকে ঠেকাবার জন্য আমরা আপ্রাণ আগাগুড়ি চেষ্টা করে আসছি। একবার বামফ্রন্ট সরকার দেখুন, ফার্স্ট পার্টি হলো বিজেপি, আর সেকেন্ড পার্টি হলো কংগ্রেস, আর থার্ড পার্টি হলো বামফ্রন্ট। সেই সময়তে আমরা কংগ্রেসকে সমর্থন করে বিজেপিকে ঠাকিছি, সরকার গড়েছি। এখনও মানুষকে ওই পথে যে বিজেপিকে ঠাকাতে হবে, যেভাবেই হোক, তাই তো নাকি? অবশ্যই, সর্বস্তরের মানুষের কাছে আহ্বান রাখা হচ্ছে। এখন আমরা মানুষ বেকায়দা যাতে না পড়ে, জোটকে ভোট দিলে শান্তিতে থাকবে, কোনো বিজেপিকে না, তৃণমূলকেও না। কাকাকড়ি বলে সবার বা কি বিলব আশ্চর্যের কথা তো, যে বিজেপি সেই মোদী আর মমতায় একই তো জিনিস, কিছুই না। যে বিজেপি সেই তৃণমূল, সোজা কথা। আর প্রার্থীর লোভে প্রার্থী পাচ্ছে না, তার জন্য চলে যাচ্ছে বিজেপিতে। কাল কি হলো, মালদহে জেলা পরিষদ সব সিদ্ধি চলে গেল। এদের কোন নীতির রাজনীতি, এদেরকে আপনারা ভোট দেবেন না, বুঝলেন?